লক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রমাগত দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে ঐতিহ্যবাহী বীরেন্দ্র খাল। দুপাশে জায়গা দখল করে গড়ে উঠছে বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। খাল ভরাটের কারণে বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয় পৌর এলাকায়। অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের দাবি জানিয়েছেন স্থানীয়রা। রামগঞ্জ পৌর শহরের মধ্য দিয়ে প্রবাহিত বীরেন্দ্র খাল চাঁদপুরের হাজীগঞ্জ হয়ে মেঘনায় মিলেছে। একসময় ট্রলারে ঢাকা থেকে এই পথে পণ্য আনা নেয়া করতেন ব্যবসায়ীরা। তবে ক্রমাগত দখলে অনেক আগেই প্রবাহ হারিয়েছে ঐতিহ্যবাহী খালটি। 25 কিলোমিটার দীর্ঘ বীরেন্দ্র খাল এখন অস্তিত্ব সংকটে। দুপাশে ভরাট করে গড়ে তোলা হচ্ছে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। বিভিন্ন দোকানের আবর্জনা ফেলে এই খালটা ভরভর করে ফেলেছে। আপনি যে কোনো বাজারে যাবেন দেখবেন যে বড় বড় বিল্ডিং খালের উপরে। অবৈধ স্থাপনার কারণে খালগুলো দখল হয়ে গেছে, এখান দিয়ে আপনি পানি যাতায়াত করতে পারে না। খালটি প্রবাহ হারানোয় চাষাবাদ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরাও। বৃষ্টি হলে পৌর এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। খাল দখলের কারণে এভাবে দুই দিক থেকে সরু হয়ে গেছে। এখন আর এই এলাকার জনগণ এই খালের পানি দিয়ে সেচের কোনো কাজ করতে পারছে না। জেলা পরিষদ তারা বিভিন্ন দোকানের জন্য লিজ দিয়েছে 10 ফিট বাই 10 ফিট বা 15 ফিট বাই 10 ফিট এরকম, কিন্তু দুর্ভাগ্য হয়ে যাওয়া সত্ত্বেও তারা 10 ফিট নিয়ে খালের দিকে তারা 40 ফিট 50 ফিট পর্যন্ত তারা চলে গেছে। স্থানীয় প্রশাসন বলছে এরই মধ্যে অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে, শিগগির উচ্ছেদে চালানো হবে অভিযান। করোনা ভাইরাসের কারণে আমরা এই কার্যক্রমটা করতে পারি নাই। আগামী অল্প সময়ের মধ্যে যখনই করোনা ভাইরাসটা একটু নিয়ন্ত্রণে আসবে তখন আমরা এটা উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারিভাবে আমরা যেভাবে নিয়ন্ত্রণে আনতে পারি আমরা নিয়ে আসবো। খালটা কিন্তু অর্ধেকটা পানি উন্নয়ন বোর্ড এবং কিছু কিছু ক্ষেত্র আমাদের জেলা পরিষদের অন্তর্ভুক্ত, তো তারা যদি আমাদের কাছে সহযোগিতা চায় পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে আমরা এগুলো ব্যবস্থা নেব। রামগঞ্জ পৌর এলাকাতেই বীরেন্দ্র খালে 200+ অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে প্রশাসন। জাহিদ হাসান, যমুনা নিউজ।